খবর 24 ইনটু সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 ইনটু সাথে আপনাদের স্বাগত। হ্যাঁ, 16 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটল গতকাল রাতে। দুর্ঘটনাটি ঘটেছে কুলগাছিয়ার তুলসী বেরিয়া মোড়ে। দুর্ঘটনায় দুই মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে জানা গিয়েছে। একটি ট্রেলার ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার জেরে ট্রেলারের চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আহত ট্রেলারের চালককে গতরাতেই উলুবেরিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানে তিনি চিকিৎসাধীন। জানা গিয়েছে যে প্রাইভেট গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে সেটি কলকাতার দিকে আসছিল। কুলগাছিয়া উড়ালপোলের অপর দিক দিয়ে খড়গপুরের দিকে যাচ্ছিল ট্রেলারটি, তবে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারটি কলকাতামুখী লেনে চলে আসে। সেই সময় প্রাইভেট গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেলারের। সংঘর্ষের জেরে চার চাকা গাড়িটির সামনে অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রাইভেট গাড়িতে থাকা তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মৃত বলে ঘোষণা করা হয়। তাদের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ট্রেলারের ধাক্কার জেরে প্রাইভেট গাড়িতে থাকা দুই মহিলা ছিটকে পড়েন রাস্তায়। ওদিকে গাড়িটির সামনের অংশ পুরো পিছে যাওয়ায় গাড়িতেই আটকে যান চালক। দুর্ঘটনার পরপরই দমকলকেও খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে উদ্ধার কাজে মদত করেন। প্রাইভেট গাড়ির চালক, দুই মহিলা এবং ট্রেলারের চালককে উলুবেরিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাইভেট গাড়িতে থাকা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় থাকা ট্রেলার চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে। এদিকে দুর্ঘটনার তদন্ত নেমে পুলিশের প্রাথমিক অনুমান ট্রেলারের টায়ার ফেটে গিয়েছিল, এর জেরে এই দুর্ঘটনা ঘটে। টায়ার ফেটে যাওয়ার ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায়। কলকাতাগামী লেনে ঢুকেও একটি গাড়িকে পাশ কাটিয়ে বেরিয়ে যায় ট্রেলারটি, তবে শেষ পর্যন্ত সেই প্রাইভেট গাড়িটিকে ধাক্কা মারে ট্রেলারটি। এদিকে দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং ট্রেলারটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইনটু 7।